টানা চারটি ম্যাচ জিতলেও জিম্বাবুয়ের বিপক্ষে পারফরমেন্সে পড়েনি প্রত্যাশার প্রতিফলন। ব্যাটে বলে ঘাটতির জায়গা ছিল অনেক, জয়ের ধরনে ছিল অস্বস্তি। শেষ ম্যাচে ব্যাটিংয়ের যে প্রত্যাশা ছিল বাংলাদেশের কাছে, ঠিক সেভাবেই জিতে নিল জিম্বাবুয়ে। রাজা বেনেটরা দেখিয়ে গেল টি টোয়েন্টিতে ব্যাটিংটা কেমন হওয়া উচিত। তারপরেও সিরিজ জয়ের স্বস্তিতে তৃপ্ত থাকছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সিরিজ জিতলে অবশ্যই কনফিডেন্স বাড়ে। তৃতীয় জায়গায় যেটা বলবো যে আমরা যে যে এক্সপেরিমেন্টগুলো করেছিলাম, যে যে জিনিসগুলো আমাদের দেখার প্রয়োজন ছিল, যে আমরা ক্লোজ ম্যাচ জিতেছি, টপ অর্ডাররা একটা ম্যাচে খুব ভালো স্টার্ট দিয়েছে, আজকের ম্যাচ যদি দেখেন মিডল অর্ডারে একটু ব্যাটিং করার সুযোগ পেয়েছে। সো আমরা যে জিনিসগুলো আশা করেছিলাম অলমোস্ট আমরা ওই জিনিসগুলোর কাছাকাছি যেতে পেরেছি। সিরিজ জুড়ে বাংলাদেশ দলের টপ অর্ডার ছিল অধারাবাহিক। যেদিন টপ অর্ডার থেকে রান এসেছে সেদিন ধস নেমেছে মিডল অর্ডারে। শান্ত জানালেন, বিশ্বকাপের আগে কিছুটা অস্বস্তি রয়ে গেছে এই বিভাগে। টপ অর্ডারে আমরা যদি আরেকটু ভালো ব্যাটিং করতে পারি তাহলে আমার মনে হয় যে টিমের জন্য ভালো হবে। মোমেন্টামটা খুব ইম্পর্টেন্ট, বাট তার পাশে এটাও বলবো যে উইকেটে খেললাম আমার মনে হয় যে এটা নিয়ে খুব বেশি চিন্তা না করে সামনে আমরা যেন চিন্তা করি। একমাত্র হৃদয় ব্যতীত স্ট্রাইক রেট বলার মতো ছিল না কারোরই। আধুনিক টি টোয়েন্টিতে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। টাইগার কাপ্তান মনে করেন দীর্ঘ সময় ভালো উইকেটে না খেলার ফল এটি। এই জিনিসটা সময় দিতে হবে। আমরা যদি লম্বা সময় ধরে ভালো উইকেটে খেলা শুরু করি, 6 মাস, 1 বছর, 2 বছর, তারপর আপনি দেখবেন যে প্রত্যেকটা ব্যাটসম্যান ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করছে। এটা শুধুমাত্র ইন্টারন্যাশনাল ক্রিকেটে হলে হবে না, পাশাপাশি যে আমরা বিপিএল খেলি ওই জায়গাতেও ভালো উইকেটে খেলতে হবে। বিশ্বকাপের আগে টাইগার শিবিরে দুশ্চিন্তা তাসকিনের চোট, তবে তাকে পাওয়ার জন্য শেষ সময় পর্যন্ত অপেক্ষা করবে বিসিবি। এস এম আরিফ, মাইটিভি, ঢাকা।